এবার রোজা শুরু হবে মার্চের মাঝামাঝি, হাতে রয়েছে দুই মাসের কিছু বেশি সময়। রমজান মাসে প্রয়োজনীয় ভোগ্য পণ্যের বেশিরভাগই আমদানি নির্ভর, তাই আমদানি শুরুর এখনই সঠিক সময়। আন্তর্জাতিক বাজারে অধিকাংশ পণ্যের দাম গত বছরের তুলনায় কম, কিন্তু ডলার সংকটে এলসি খুলতে সমস্যা এবারও প্রকট। ব্যবসায়ীরা বলছেন, এবার রোজার বাজারে ভোগ্য পণ্যের সরবরাহ নিয়ে স্বস্তির চেয়ে চাপ বেশি। ডলার ও আমদানি সংক্রান্ত সমস্যা না কাটলে পণ্যের দামও নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। রোজার নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। বাড়তি চাহিদা সামনে রেখে ছয়টি ভোগ্য পণ্য আমদানিতে পর্যাপ্ত ডলার সরবরাহ রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি অন্য ব্যাংকগুলোর শূন্য মার্জিনে এলসি খোলা এবং কিছু পণ্যের আমদানি শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।